السيب ভালো করে পড়বেন বেটা এই কাইয়ুম দেন আল ওয়াবিলুস সাইয়্যিব হ্যাঁ লেখকের নাম হলো হাফেজ ইবনুল কাইয়্যিম হাফেজ ইবনুল কাইয়্যিম হ্যাঁ তিনি বেসিক্যালি ওহাবি আকিদার লোক তারপরও আমরা ওনারে সম্মান করি হ্যাঁ হাফেজ ইবনুল কাইয়্যিম তিনি জিকিরের 100টা উপকারের কথা বলছেন তার এই হাফেজ ইবনুল কাইয়্যিমের এই বিখ্যাত বই আল ওয়াবিলুস সাইয়্যিব আল ওয়াবিলুস সাইয়্যিব আল ওয়াবিলুস সাইয়্যিব আল ওয়াবিলুস সাইয়্যিব এই বইটার মধ্যে তিনি জিকুরের 100টা উপকারিতার কথা উল্লেখ করছেন এই 100টা উপকারিতার মধ্যে প্রথম উপকারিতার আমরা বলছিলাম যেটা সেটা জিকির শয়তানকে দূর কইরা দেয় জিকির শয়তানকে দূর কইরা দেয় কোত্থেকে দূর করে আমার শরীরের মধ্যে সে একটা প্ল্যান প্রোগ্রাম করে শয়তান কিভাবে ধোঁকা দিবে চোখ কান নাক তার আক্রমণ থেকে আমরা কেউই হেফাজতে নাই সোজা কথা এটাকে তিনি এমনভাবে আক্রমণ করে আমার গেরাও করে রাখছেন আমাদের এই চোখ দিয়ে খারাপ জিনিস দেখতে সে খুব উদ্বুদ্ধ করে আমাদের মুখ দিয়ে সে আজেবাজে কথা বলতে সাহায্য করে এই বিভিন্নভাবে নফসে তাড়না দেয় নফসেকে বুদ্ধি দেয় এই কাজটা কর ইত্যাদি ইত্যাদি একটা প্ল্যান প্রোগ্রাম তার থাকে সমস্ত শরীরকে কেন্দ্র করে যখন একটা বান্দা আল্লাহর বান্দা জিকির করে হাফেজ ইবনুল কাইয়্যিম লিখতেছে সে শয়তানকে দূর করে দেয় আমার বডির থেকে দূর করে দেয় এদের দলিলগুলা আলাদাভাবে আবার পড়বেন কোরআন হাদিসে কোথায় কোথায় দলিলগুলো আছে এখন সংক্ষেপে মনে রাখার জন্য তিনি 100টা উপকারিতা মানে 79টা উপকারিতার মধ্যে নিয়ে আসছেন 100টারে তিনি আবার দুই তিনটা মিলিয়ে মিলিয়ে একটা একটা করে এইভাবে 79টা হয়েছে 79 এই 79 উপকারিতার কথা আমি বলতেছি এক নম্বরটা হইল শয়তানকে দূর করে দেয় শুধু দূর করেই দেয় না সেই প্ল্যান প্রোগ্রামটা যে রেখে গেল শরীরের মধ্যে যে একটা সাপ রেখে গেছে এই সাপটা অনেকদিন পর্যন্ত চলে যখন আল্লাহর বান্দা জিকির করে এই শয়তানের এই শক্তিটাকে একবারে চুরমার করে ফেলে শয়তানের শক্তিটাকে একবারে নষ্ট করে দেয় এই তাবলিকের ফাজাইলে আমল কিতাবটা আমাদের দেশে দুইজনে অনুবাদ করছেন প্রথম অনুবাদ করছেন আমাদের সাকাউতুল্লাহ সাহেব আমাদের মাহবুব সাহেবের নানা শ্বশুর আজকে যিনি উপস্থিত আছেন ওনারই শ্বশুর মাহবুব সাহেবের শ্বশুর হলেন নিনি আর ওনার শ্বশুর হলেন সাকাউতুল্লাহ সাহেব হ্যাঁ মানে তাবলিকের বড় মুরব্বী ছিলেন হ্যাঁ এবং ওনাদের নামে তাবলিকে কুতুবখানা যে লাইব্রেরিটা ওনাদেরই এটা ওনার ছেলে চালানাই এখন নাকি তাবলিকে কুতুবখানা এই হুজুর তাবলিকে কুতুবখানা চালায় কে হনে ছেলে আসালে যদি বলতে ছেলে আসে না যে সাকাউতুল্লাহ সাহেবে অনুবাদটা করছে এইভাবে দুইটা বই আমার কাছে আছে সাকাউতুল্লাহ সাহেবে অনুবাদ করছে শয়তানের শক্তিটাকে একবারে চুরমার করে দেয় বাংলাটা শোনেন শয়তানের শক্তিটাকে চুরমার করে দেয় আর ওবায়দুল্লাহ সাহেব একটা অনুবাদ করছে মুফতি ওবায়দুল্লাহ যে এইটাই এখন চলতেছে সারা বিশ্বে যে বাংলা ভাষা যারা তালিমটা দেয় বিশেষ করে এই ওবায়দুল্লাহর বইটাই এখন প্রচলিত ফাজাইল আমল কয়টা কিতাব নিয়ে লাগছে এই প্রিন্সিপাল সাহেব এদিকে আসেন এদিকে আসেন দূরে থাকেন কেন আসেন ফাজাইলে আমলটা দুইটা অনুবাদ এখন বাংলাদেশে চলছে বাংলাদেশ ভাষাভাষীদের কাছে এদিকে আসেন হ্যাঁ এই ফাজাইলে আমল ওবায়দুল্লাহ সাহেবের লেখছে শয়তানের শক্তিটাকে নষ্ট করে দেয় আর সাকাউতুল্লাহ সাহেব লেখছিলেন শয়তানের শক্তিটাকে একবারে চুরমার করে দেয় বুঝতে পারছেন একবারে বিনষ্ট করে দেয় যখন আল্লাহর বান্দা জিকির করে এই শয়তানের শক্তিটা আপনার প্রোগ্রামে থাকে না তাইলে আব্দুল কাদির সাহেব বলেন এক নম্বরটা কী এক নম্বরটা কী আমি আজকে মুখস্থ করা দিই আগামী সপ্তাহে কইতে পারবেন না মনে নাই এটা বলার সুযোগ নাই আমি আবার বলি বাংলাটা ভাষায় এক নম্বরটা হইল কি শয়তানকে দূর করে দেয় এবং শয়তানের শক্তিকে নষ্ট বা চুরমার করে দেয় কারেক্ট এক নম্বরটা চুরমার করে দেয় নষ্ট করে দেয় শক্তিরে আর আগে কি হইলাম শয়তানকে দূর করে দেয় একই একই বাক্যের মধ্যে একই বাক্যের মধ্যে কিন্তু এক নম্বরের ভিতরে কাইয়ুম প্রথম হলো শয়তানের শয়তানকে দূর করে দেয় এবং শয়তানের শক্তিকে নষ্ট বা চুরমার করে দেয় বাস মনে থাকবে না এক নম্বরটা ব্যাস দুই নম্বরটা এবার খেয়াল করেন আমি যেটা বলি খেয়াল করবেন কামাল সাহেব দুই নম্বরটা আপনার আমি বলি খুব জোরদার বলি আগামী সপ্তাহের জন্য আমার মনে থাকবে কিন্তু ইনশাল্লাহ একটু তো ধারণা হয়েছে যে আমি সহজে বলি না কে তাই না আগামী সপ্তাহে ইনশাল্লাহ আপনি দুই নম্বরটা ধরব সবাই মনে রাখেন দুই নম্বরটা অনেকেরই ধরবো তাহলে পার্টিকুলারলি কামাল সাহেবরে আবার এই মনে করে আগামী সোমবারে অ্যাবসেন্ট থাকেন না বুঝছেন না অ্যাবসেন্ট থাকেন না কিন্তু দুই নম্বরটা খুবই সোজা আল্লাহ সন্তুষ্টি লাভের উপায় হইল জিকির
জিকির আল্লাহ সন্তুষ্টি লাভের উপায়, জিকির আল্লাহ সন্তুষ্টি লাভের উপায়, জিকির আল্লাহ সন্তুষ্টি লাভের উপায়। প্রিন্সিপাল সাহেব খেয়াল করেন কথাটা, খেয়াল করেন। হ্যাঁ, অনেক জ্ঞানী মানুষ 18 বছর ইমামতি করছি, তারপর আব্দুল লতিফ বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল ছিল অনেক দিন, আল্লাহ চায়ত, খুব উচ্চ মাপের আলেম, উচ্চ মাপের ইংরেজি শিক্ষিত লোক, এবং গত সপ্তাহে তালিমও দিয়েছেন বোধহয় তিনি, তাই না? দিছিলেন না তালিম? জি, আলহামদুলিল্লাহ, তা আল্লাহ শুকুর। আমরা অনেক জ্ঞানী গুণী লোক আমরা পাইছি, যেই সাকাউতুল্লাহ সাহেবের কথা বললাম, ওনার জামাই হইল আমাদের এইখানে। হ্যাঁ, ওনার জামাই আবার আমাদের মাহবুব সাহেব, অনেকদিন পরে ওনারে পাইছি, সাকাউতুল্লাহ সাহেব তাবলিকের বড় মুরব্বী ছিলেন, আল্লাহ সাহেব তখন তিনি আমাদের সিলসিলার লোক। এই যে দুইটা কথা বললাম, হাফেজ ইবনুল কাইয়্যিম 100টা উপকারিতা বলছে, তার মধ্যে কয়টা বললাম? দুইটা। আর বইটার নাম কি? আল ওয়াবিলুস সাইয়্যিব, আল ওয়াবিলুস সাইয়্যিব। তিন নম্বরটা খুবই সহজ, মনের দুশ্চিন্তাকে দূর করে দেয়, মনের দুশ্চিন্তাকে দূর করে দেয়। অনেকে এসে দোয়া কয়, স্যার পেরেশানিতে আছে, ভালো লাগে না মনটা, এদিক ওদিক একটু দোয়া করে, নানা পেরেশানিতে আসি। যারা জিকির ঠিক মতো করবে তাদের কোনো পেরেশানি থাকবে না, মনের দুশ্চিন্তাকে একবারে দূর করে দিবে। কি আপনি ঋণ বলেন, ব্যবসা বাণিজ্যের ঘাটতি বলেন, কোনোটাই মনের মধ্যে থাকবে না। আপনি পরীক্ষা করে দেখেন, কাদের সাহেব এখন 1700 পরে আরও বাড়ায় যদি 3000 নিয়ে যাইতে পারে, সারাদিন দেখবেন কোনো দুশ্চিন্তা তার থাকবে না, একদম পরীক্ষিত সত্য। আমি নিজে যেটা ফিল করি, খুব পরীক্ষিত সত্য এখানে আছে। হ্যাঁ, আপনি কয়শোবার হয় জিকির সাদেক সাহেব? আলহামদুলিল্লাহ 3300 যাচ্ছে, আল্লাহ চাই তো কোনো দিন কম পড়ে গেলে গা, এটা পরের দিন ঘাটতি করবেন। হ্যাঁ, রেগুলার থাকবে না 3300, 2500 হবে, 2000 হবে, বা নাও হইতে পারে, এটা পরের দিন আবার ইনশাল্লাহ ঘাটতি কইরা, মানে 3300 যেন ডেইলি থাকে, এইটুকু খেয়াল রাখবেন। কারণ আপনার এটা কম পক্ষে যেটা আছে, হ্যাঁ, আপনার 3000 হয় কামাল সাহেবের কাদের।